জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমি কীর্তনিয়া শ্রীমতী অর্পিতা মুখার্জি গাঙ্গুলি, যে বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের সামনে আমি এই কথাগুলো বলছি তা হল, মহামারী করোনার দাপট দিনে দিনে বেড়েই চলেছে, তার বিরুদ্ধে সচেতনতা অবলম্বন করা। সমগ্র দেশবাসীর কাছে আমার একান্ত অনুরোধ, আমাদের মহান দেশ ভারতবর্ষ, আমাদের সোনার বাংলা এই করোনার কবল থেকে রেহাই পায়নি। বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে আপনারা সকলে দেখতে পাচ্ছেন ইতালি, ফ্রান্স, ব্রিটেন ইত্যাদি দেশের কি অবস্থা। ইতালির মতো দেশ চিকিৎসা ব্যবস্থায় এত উন্নত, সেই দেশে আজকে চলছে মৃত্যু মিছিল। আমাদেরকে কিন্তু সেগুলো একটু সতর্কভাবে থাকতে হবে, সেগুলো একটু দেখতে হবে। অযথা কেউ বাড়ি থেকে বেরোবেন না। সরকারের নির্দেশ মতো আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই নির্দেশগুলি দিয়েছেন। অযথা কেউ ভিড় জমায়েত করবেন না, দূরত্ব বজায় রেখে কথা বলবেন, সেগুলো আমাদের মেনে চলা অবশ্যই কর্তব্য। কেননা আমাদের এই সোনার ভারতবর্ষে সেই মৃত্যু মিছিল হতে দিলে চলবে না। সবাইকে একটু সতর্ক থাকতে হবে, একটু সাবধানে থাকতে হবে। তাছাড়া ডাক্তার, নার্স, পুলিশ কর্মীরা অনবরত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে আমাদের জন্য। তাই ডাক্তারদের মতে, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, যখন বাইরে যাবেন প্রয়োজন মতো বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করুন, এগুলোই আমাদের করা উচিত। কেউ অযথা আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না। সবাই ঘরে বসে একটিবার বদনে হরি নাম করুন। কেননা মহাশক্তিমান ঈশ্বরই পারেন এই মহামারী থেকে আমাদেরকে উদ্ধার করতে। ঘরে বসে বসে সবাই ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বরের সাধনা করুন, ভগবানকে সবাই ভক্তি ভরে ডাকুন। ভগবান ভক্তের ডাকে ঠিক সাড়া দেন, আমাদের ডাকেও ঠিক সাড়া দেবেন, এই মহামারী একদিন দূর হয়ে যাবে। তাই সবার কাছে আমার একান্ত অনুরোধ, সরকারি নির্দেশ মেনে চলুন, আর তার সাথে বাড়িতে বসে বসে একটু বদনে কৃষ্ণ নাম নিন। দেখবেন সকলের সমস্ত কিছু জ্বালা যন্ত্রণা দূরে যাবে এবং মহামারী থেকে আমরা রক্ষা পেয়ে যাব। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।